বাঙালি মানেই দীঘা। দীঘাকে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। দু তিন দিন ছুটি পেলেই ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের নিয়ে মন টানে দীঘার দিকে। অল্প খরচে কাছের সমুদ্র সৈকত মানেই দীঘা। তবে এই সময় দীঘা যাওয়ার প্ল্যান করছেন, একটু অপেক্ষা করে যান, এখন চলছে পূর্ণিমার ভরা গোটাল। আজ সকাল থেকেই দীঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। আবার অনেকেই দীঘার জলোচ্ছ্বাস উপভোগ করতে হাজির হয়েছেন দীঘায়। কিন্তু সমুদ্র স্নানে রয়েছে নিষেধাজ্ঞা। দুর্ঘটনা এড়াতে চলছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নজরদারি। সমুদ্রের ঢেউ একেবারে গার্ড টপকে স্থলভাগে আসতে শুরু করে দিয়েছে। একেবারে বলা চলে প্রবল জলোচ্ছ্বাস চলছে দীঘায়। তাই এখন গেলে কিন্তু সমুদ্র স্নান করা যাবে না, তবে জলোচ্ছ্বাস উপভোগ করতে যেতেই পারেন দীঘায়। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।